এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এদেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না, এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? আজকে নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলে, ভোটের অধিকার নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের জন্মটাই বা কোথায়? অবৈধভাবে হত্যা কুর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতা দখলকারী, তাদের পকেট থেকে বের হওয়া যে রাজনৈতিক দল, তাদের কাছে এখন গণতন্ত্রের সবক শুনতে হয়, ভোটের অধিকারের কথা শুনতে হয়। যারা হ্যাঁ না ভোট দিয়ে মানুষের ভোট চুরি শুরু করেছিল, এরপরে রাষ্ট্রপতি নির্বাচন, তারপরে জাতীয় সংসদ নির্বাচন, ১৯৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচন, বা প্রত্যেকটা নির্বাচনই তো আমরা দেখেছি কিভাবে জনগণের ভোট নিয়ে খেলা হয়। বেশি দূর যাওয়া লাগবে না, ২০০১ সালের পহেলা অক্টোবরের যে নির্বাচন, সে নির্বাচনেও তো চক্রান্ত করে আওয়ামী লীগকে হারানো হয়েছিল। আমরা ভোট পার্সেন্টেজ অফ ভোট আমাদের বেশি ছিল, আমরা সিট পাইনি, কারণ আমি রাজি হইনি আমার দেশের গ্যাস অন্য দেশকে আমরা বেচবো। আজকে গ্যাসের জন্য হাহাকার, আমরা যদি তখন রাজি হতাম আর গ্যাস বিক্রি করা শুরু করতাম তাহলে কি অবস্থা হতো? আমাদের কোনো ইন্ডাস্ট্রি চলতো? ফার্টিলাইজার ফ্যাক্টরি চলতো? আমাদের বিদ্যুৎ উৎপাদন বাড়তো? হতো না। কিন্তু খালেদা জিয়া কিন্তু সেই মুচলেকা দিয়েছিল, সে কিন্তু কথা দিয়েছিল ক্ষমতা গেলে গ্যাস বিক্রি করবে। তা আমি শুধু এটুকু বলছিলাম যে আল্লাহ তাআলা জন বুঝে ধন দেয়, ও খালেদা জিয়া কথা দিয়েছে গ্যাস বিক্রি করবে, গ্যাস পাবেই না। তাদের আমলে কিন্তু গ্যাস কোনো কূপ খনন করেও গ্যাস পায়নি খুব, আর ওদিকে তাদের দৃষ্টি ছিল না, ক্ষমতায় যাবে লুটপাট করবে, পয়সা বানাবে, হাওয়া ভবন খুলে খাওয়া খাবে, এটাই ছিল তাদের মাথায়, এটাই তারা করে গেছে। আর এখনো একটা দল যার কোনো মাথা মুন্ডু নাই, তাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি, যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরী। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, যে সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয় এবং সে সিদ্ধান্তেরও ঠিক ঠিকানা নাই। আজকে এরে বহিষ্কার করে, কালকে আবার তাদের দলে বিলায় নেয়, কালকে আবার ওরে বহিষ্কার করে, তাকে দল বিলায় নেয়, তাদের কোনো সিদ্ধান্ত নেই। আর নির্বাচন করবে না আমাদের অধীনে, আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কে? তারা যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে, তারা আবার প্রশ্ন করে কিভাবে? জনগণ বলুক, দেশের মানুষ তো ভোট দিয়েছে, দেশের মানুষ তো শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি। হ্যাঁ, এলাকা এলাকায় কিছু সমস্যা হয় এটা স্থানীয়ভাবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসের নির্বাচন ইতিহাস যদি আমরা দেখি, অন্তত আমি বলবো যে যে ২০২৪ সালে আমাদের যে নির্বাচনটা হয়ে গেল, এইভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন কবে হয়েছে বাংলাদেশে? অতীতে কোনোদিন হতে পারেনি। প্রত্যেক নির্বাচনেই, সাধারণ নির্বাচনে লাশ পড়েছে, ভোট বাক্স চিন্তা হয়েছে, নানা রকম ঘটনা ঘটেছে, কিন্তু এটা হয়নি। তারপরেও যাদের পছন্দ হয় না, আসলে ক্ষমতায় নাই, লুটপাট করে খেতে পারে না, সেটাই তাদের পছন্দ না।